नमस्कार बंधुरा, सुस्मिता रान्नाघरे सबाई के स्वागत। आज के तुम्हारे पालक पनीर बनिए देखाबो। एटा बनानो खूब सहज और खेते असम्भव सुस्वादु। एटा तुम्हारा रुटी परोटार साथे परिवेशन करते पारो, खेते असाधारण लागे। ताहले चलो देखे नहीं आज के कीभावे बनाते हबे पालक पनीर। पालक पनीर बनानोर जोन्नो एखाने आमी नियेछि 250 ग्राम पनीर। ए पनीरगुलोके आमी छोटो किउब करे केटे नियेछि। এখানে আমি মাঝারি সাইজের একটা বাটিতে এক বাটি পালং শাকের শুধু পাতাগুলো নিয়ে সেগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে আছে 1 ইঞ্চির মতো একটা আদা, 10-12 কোয়া মতো রসুন, 10-12টা মতো কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা। এবার আমি এই উপকরণগুলো একসাথে মিক্সিতে করে বেটে নেব। তো সমস্ত কিছু মিক্সিতে দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করব। তো এই দেখো একদম স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3-4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা এখন ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, তার সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ। টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত আমাদের নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা পালক পনিরের পেস্টটা দিয়ে দেব এবং মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 10-12 মিনিটের জন্য, এবং এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে। 10-12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝে মাঝে আমি একবার দুবার নাড়িয়ে দিয়েছি যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে কাসুরি মেথি, স্বাদমতো নুন, 1 টিস্পুন চিনি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এবার আমরা পনিরের টুকরোগুলো দিয়ে খুবই হালকা করে পনিরগুলো ভেজে নেব। কেউ চাইলে কাঁচা পনির দিয়েও পালক পনির বানাতে পারো, কিন্তু পনিরটা হালকা ভেজে নিলে স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। তো আমি খুবই হালকা করে পনিরগুলোকে ভেজে নিয়েছি। এবার এই ভাজা পনিরটা আমি এই গ্রেভিতে দিয়ে দেব। একটুখানি মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। তিন চার মিনিট পর ঢাকাটা খুলে পনিরটা একবার নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব একটা ছোট কিউব মতো বাটার। তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, সামান্য লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু বাটারের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই ভাজা ফোড়নটা আমরা এই পনিরের গ্রেভিতে ঢেলে দেব। তো এবার একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো এখানে আমাদের পালক পনিরের রেসিপি একদম রেডি। আর এই পালক পনিরটা তোমরা শীতকালে ডিনারে রুটি পরোটা বা নানের সাথে পরিবেশন করবে। এটা খেতে অসম্ভব ভালো লাগে আর বাড়ির সকলে কিন্তু এটা খাওয়ার পরে একদম খুশি হয়ে যাবে। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক বা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। Bye.